আপনার 3 লাখ টাকা পেয়ে গেছেন। তাছাড়া মা কোথায় যাবে না যাবে সেটা কে ঠিক করে দেবে? আপনি চুপ, জাস্ট শাট আপ। আমেরিকা থেকে আসবার পর থেকে তুমি অনেক কথা বলে গেছো, এখন কিছুক্ষণ আমি কথা বলবো, তুমি শুনে যাবে, জাস্ট লিসেন টু মি। তোমাকে তুমি বললাম বলে তুমি কিছু মনে করলে আমার কিছু যায় আসে না, কারণ তুমি আমার আটজোর বসে। মিস্টার আগরওয়াল, আপনি এখনো কি করছেন এখানে? আমি চলে যাব ডক্টর সাহেব। অবশ্যই, আপনার তো চলে যাওয়ারই কথা, খালি বাড়ির কাগজগুলো দিয়ে যাবেন। থ্যাংক ইউ। চাবিগুলো বাবু, বাড়ির চাবিগুলো দিন। তার মানে বাড়ির চাবি আপনি আমায় দেবেন না? আপনি তো আপনার টাকা পেয়ে গেছেন। চাবি আপনাকেই দেবো, তবে উনি চাইছেন কেন? চাবিটা দিন, আপনাদের ফ্লাইটটা দেরি হয়ে যাচ্ছে। স্যার, আপনার বাড়ির চাবি। এইবারে আমি আসতে পারছি স্যার? আসুন। থ্যাংক ইউ। এক মিনিট আগরওয়াল সাহেব, আমি ঠিক বুঝতে পারছি না, চাবিটা আপনি ওনাকে দিয়ে দিলেন কেন? বাড়িটা তো আপনি কিনেছেন। ইয়েস, বাড়িটা আমি কিনেছিলাম ডাক্তার আদিত্য রায় চৌধুরীর হয়ে। বাবা কি বলছেন, আমি কিছু বুঝতে পারছি না। আমি বলছি এই বাড়িটা আমি 30 লাখ টাকায় কিনেছিলাম, সেটা স্যার আমার কাছ থেকে কিনে নিয়েছিলেন ম্যাডামের নামে। দেবজানে বৃষ্টি বারবার আমাকে বলতো যে এই বাড়িটা বিক্রি করার ইচ্ছে আপনার নেই, একদম নেই। স্বাভাবিক, আপনার স্বামীর স্মৃতি, ছেলের বড় হয়ে ওঠা, তবু আপনি বিক্রি করতে বাধ্য হচ্ছেন আপনার ছেলের চাপে। আমার বাবার তৈরি বাড়ি বিক্রি করা হবে কি না সেই ব্যাপারে আমি বুঝবো, আপনাকে কথা বলতে কে বলেছে? বাবা বোধ হয় আপনাকে চুপ করে থাকতে বলেছে, কথাটা কানে ঢুকে নি। দেখুন অনি, চুপ, একদম চুপ করে থাকবে। আপনি আর্যকে, বৃষ্টিকে এমন সময় আশ্রয় দিয়েছেন যখন আমি আমার নিজের অহংকারে, নিজের জেদের বসে অন্যায়ভাবে ওদের বাড়ি থেকে দূর করে দিয়েছিলাম। আপনি ওদের টিকে থাকার, জীবনের লড়াই করার স্বপ্ন দেখিয়েছেন, সাহায্য করেছেন। তারপর সোহিনী দেবজানীকে দাঁড়িয়ে দিল, তখন আপনি আশ্রয় দিলেন, তারপর তো আমি নিজে এলাম। আপনি সে অবস্থায় আপনি যেভাবে আমাদের গোটা পরিবারটাকে আশ্রয় দিয়েছেন, মানে তার ঋণ তো আমি কোনোদিন শোধ করতে পারবো না, আমরা কেউ নয়। অন্তত কৃতজ্ঞতা স্বরূপ এই সামান্য উপহারটা না করবেন না প্লিজ। তাহলে 3 লাখ টাকা? ওটা আমি বুঝতে পেরেছি, ওটা হচ্ছে আমাদের ওই স্পেস সায়েন্টিস্টকে একটু লজ্জা দেওয়ার জন্য, তাই না বাবা? চি চি চি, আপনাকে আমি কি ভেবেছি, আর আপনি এতে লজ্জা পাবার তো কিছু নেই দিদি। আজকে আমার বিয়ের 32 বছর বাদেও আমি আমার স্বামীকে চিনতে পারলাম না, আর আপনি তো মোটে 32 দিন ওনাকে দেখেছেন। তাহলে আমি আসি স্যার। আসুন। থ্যাংক ইউ ভেরি মাচ। ও হ্যাঁ, ওই 3 লাখ টাকা অনেকে দিয়ে যান।